শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি রংশুনারা, সহকারী শিক্ষক আইসিটি উনকিলা উচ্চ বিদ্যালয় সারাস্তি চাঁদপুর। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পাঠ 23 কপিরাইট সম্পর্কে আলোচনা করব। দেখো শিক্ষার্থীরা, এই কপিরাইট আইন সম্পর্কে জানার আগে আমরা একটু জানি আমাদের সম্পদ হিসেবে। সমাজে বাস করতে হলে আমাদের সম্পদের প্রয়োজন। তো এই সম্পদটা দুই ধরনের, একটা হচ্ছে জাগতিক, আরেকটা হচ্ছে বুদ্ধিভিত্তিক। বুদ্ধিভিত্তিক ঘর বাড়ি, তারপরে টাকা পয়সা সম্পদ, তারপরে জামা, এগুলো হচ্ছে আমাদের জাগতিক। এই জাগতিক ক্ষেত্রেরা দেখো, এই জাগতিক সম্পদ গুলো পাওয়ার পরে মানুষ এতে পরিতৃপ্ত হয় না। এই জাগতিক সম্পদের পরেই কিন্তু বুদ্ধিভিত্তিক সম্পদ প্রয়োজন হয়, মানে মানবিক সম্পদ গুলো প্রয়োজন হয় মানসিক তৃপ্তির জন্য। আর বুদ্ধিভিত্তিক হচ্ছে ধরো তুমি কবিতা লেখা, বই পড়া, গেমস খেলা, সিনেমা দেখা, কবিতা আবৃত্তি করা, এগুলি সবই হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদ। এখন দেখো এই জাগতিক সম্পদ যেটা ঘর বাড়ি টাকা পয়সা, এগুলি কিন্তু সহজেই একজন আরেকজন থেকে নেওয়া যায় না এগুলো। আর যেটা এই বুদ্ধিভিত্তিক সম্পদ ধরো কবিতা লেখা, গান শোনা, গান তৈরি করা, তারপরে সিনেমা তৈরি করা, ছবি আঁকা, এগুলো কিন্তু একজনের সৃষ্টিটা একজনের তৈরি করছে এটা আরেকজনের নামে করা যায়। তো এই যে একজনের তৈরি করছে আরেকজনের নামে করা যায় খুব সহজে, ধরো যে তৈরি করছে সে এ থেকে বঞ্চিত হচ্ছে না। এই যে বুদ্ধিভিত্তি, ধরো একজন একটা বই লিখলো বা একটা কবিতা লিখলো, তো সেই কবিতাটা বাধাই করতে তার কাগজ কিনা লাগে, লেখা লাগে, আবার ছাপানো লাগে, এতে তার অনেক অর্থ সম্পদ নষ্ট, মানে খরচ হয়, তাই না? তো এই যখন এই অর্থ এই টাকাটা খরচ যেটা গেছে এটা রেখেই তো সে আয় করবে, তো এই নির্দিষ্ট একটা দাম ধরবে। এই যে এই নির্দিষ্ট দামটা সে তার পারিশ্রমিক পাবে। এখন যদি অন্য কেউ তার এই কবিতাটা বা লেখাটা যদি চুরি করে নিজের নামে করে, তাহলে তো এই যে লিখছে, যে কষ্ট করছে, সে তো এটার ফল পাবে না। সেজন্যে যাতে কোনো মানুষ একজনের তৈরি কোন সৃজনশীল ক্ষমতা যাতে অন্যজনের নামে না করতে পারে, সেজন্য আমাদের কপিরাইট আইনটা তৈরি করা হয়েছে। কপিরাইট সালে সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে এই আইনটা তৈরি করা হয়। তো এই যে এই আইনটা লেখকদের অধিকার সংরক্ষণের জন্যই কিন্তু এই আইনটা তৈরি করা হয়। প্রথমে
बंध करते चाय तर रेजिस्ट्रेशन करते रेजिस्ट्रेशन कर ले मान रेजिस्ट्रेशन कर एक लाइसेंस नित बी सूचना हल रेजिस्ट्रेशन लाइसेंस करते लाइसेंस कर लेने चुरी करते प्रथम दिखे क्योंकि परवर्ती देखा गया विभिन्न आविष्कार बुद्धिभित्तिक सम्पद मेधा सत्व संरक्षण आवत्य आईन का चले आसे इंटरनेट आविष्कार पर तो देखा गया सारा दुनिया छड़िए देवा जाए कंप्यूटर माध्यम तुम्हारे पूर्ण उत्पादन एवं वितरण आईने आवत्य चले आसे आईने आवत्य स्रष्टा तार अधिकार संरक्षण करते बर्तमान जेसब देशे आईन आसब देशे सृजनशील क्या कॉपीराइट स्रष्टा मृत्यु पर आईनटा सचराचर बलब देखो जख आईने कॉपीराइट आईन कारण लेखक ओ लेखक मृत्यु एकश मान ओ लेखक एकश बचर पर्त आईनटा बलब थे देशे पंचाश षाट सत्तर बचर थे तो देखो साधारण लेखक शिल्पी नाट्यकार मृत्यु पर पंचाश थे सत्तर बचर पर्त बलब थे बांग्लादेश कॉपीराइट आईन दुहजार एर मेयाद हे साठ बचर मान सचल कर चोराई व्यवहार तो देखो जेहेतु कम्पिटर विषय गुरु सहजे कपि करा जाए चोराई कपि पाव सब चे बेशी पावा जाए कम्पिटर व्यवहार कर समय विषय सब समय ख्याल रखते हैं जो का कम्पिटर थे कपि कर देव तक जान कॉपीराइट आईन टा भंग ना शुद्ध कम्पिटर प्रोग्राम गेम्स नये कम्पिटर अनेक समय अनेक छवि थे तर देखो अनेक गल्प कविताओ थे जख से कपि कर अन्न के देवार अधिकार नहीं अन्य जिनिस अन्य के देवार अधिकार आछे आमार नाई तबे सृजनशील कर्म व्यवहार क्षेत्र किछु किछु स्वाधीनता थाके विशेष करे एकाडेमिक बा पढ़ालेखार काजे सृजनशील काज कपि करा जाए देखो चोराइर पोरे आसि आमरा फेयर हाउस मुक्त दर्शन सोर्स सृजनशील क्षमता सबाई देखते कर्म के जरा दर्शन अनुसारी सृजनशील कर्मकांड कर्म के कैकटी लाइसेंस सबाई के व्यवहार करते देखो कॉपीराइट
কফি রাইট টাইনি এর বিপরীত হচ্ছে কফি লেট তাহলে কফি লেট কফি রাইট টাইনি এর বিপরীত হচ্ছে কফি লেট তার মানে কি মুক্ত দর্শনে আমরা এই বিভিন্ন লাইসেন্সের মাধ্যমে সবাই এটা সরাসরি দেখবে মুক্ত দর্শনের আওতায় আছে যে কম্পিউটার সফটওয়্যার গুলো প্রকাশিত হয় সেগুলো একত্রে মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স বলা হয় এই সফটওয়্যার গুলো সহজে একজন অন্যজনকে কপি করে দিতে পারে ব্যবহারও করতে পারে তবে যেহেতু সবাই কপি এবং পরিবর্তন করতে পারে তাই সারা বিশ্বের লোকেরা মিলে এই সফটওয়্যারগুলো খুব শক্তিশালী হিসেবে গড়ে তোলে এই উইকিপিডিয়া এটা মুক্ত দর্শনের একটা বড় প্রকাশ মাধ্যম হচ্ছে এই উইকিপিডিয়া সবাই মিলে ইন্টারনেটের এই মুক্ত জ্ঞান কোষ গড়ে তুলেছে কয়েকটি মুক্ত লাইসেন্সের আওতায় তাহলে আমরা এটা বুঝলাম যে এই পাঠের মাধ্যমে আমরা এটা বুঝলাম যে কপিরাইট আইনের মাধ্যমে যে কোনো ব্যক্তি তার সৃজনশীল নিরাপত্তা পায় সে তার সৃজনশীলের এই পারিশ্রমিকের মূল্য পায় স্বীকৃতি পায় যদি এটা না পেত তাহলে এই সে তার কাজের আগ্রহটা হারিয়ে ফেলতো